হ্যালো বন্ধুরা, টমাস কুক ক্যান্টিন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি যে রেসিপিটা তৈরি করব শাপলা দিয়ে, শাপলা দিয়ে আমি আজকে বড়া বানাবো। আর শাপলাগুলোকে আমি শাপলার ডগাগুলোকে আমি উপরে যেই ইয়েটা ছিল, আঁশটা ছিল, ওইটা ছাড়িয়ে সুন্দর করে ধুইয়ে তারপরে এইভাবে কুচি নিয়েছি। আর এই শাপলার বড়াটা বানাতে যা উপকরণ লাগতেছে সেটা এখন আমি বলে দিব। লাগবে আদা বাটা, রসুন বাটা, চালের গুঁড়ি, বেসন, আর লাগতেছে কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। প্রথমে আমি এই শাপলাগুলোকে হাত দিয়ে এভাবে কষলে নরম করে নিব। এগুলোকে কচলে আমি নরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন বেসন দিব 1 চামচ, 2 চামচ, 3 চামচ বেসন দিয়ে দিছি। চালের গুঁড়ি দিব এখন 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এগুলোকে মেখে নিব। বেসনটা মনে হচ্ছে আরো 1 চামচ লাগবে, একটু কম হয়ে গেছে, দিয়ে দিলাম আরো 1 চামচ। মোট 4 চামচ বেসন দিছি, 4 চামচ চালের গুঁড়ি দিছি। এগুলোকে মেখে নিয়েছি। এগুলোর মধ্যে আমি বেসন আর চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আবার ময়দাও দিতে পারেন। চুলায় আমি একটা প্যান বসাইছি, প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন আমি এই শাপলার যে বড়াটা দিয়ে দিব। শাপলা মাখানোটা শক্ত হবে না, কারণ এর থেকে জল বের হয়, জল বের হয়েছে এর জন্য একটু পাতলা পাতলা হয়ে গেছে। এখন উল্টে দিব, এক পাশটা হয়ে গেছে। চুলা গাছটা আমি মিডিয়ামে রেখেছি, বাকিগুলাই এক সাইড দিয়ে দিয়ে দিব। এগুলো হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেবো। আর আগে যেগুলো দিচ্ছে ওগুলো আগে উল্টে দেবো। ওগুলোকে নামিয়ে নিয়েছি, আর এখন বাকিগুলো দিয়ে দিব। আরো কিছু বাকি ছিল, এগুলো দিয়ে দিব। এরকম করে আমি সবগুলা বড়াকে ভেজে নেব। শাপলার বড়াটা হয়ে গেছে, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন।
ধন্যবাদ।